আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিসু লাইফের এই অত্যন্ত জনপ্রিয় স্ট্যান্ড ফ্যান যার মডেল নাম্বার হচ্ছে FA13P, এটি নিয়ে আমি মাসখানেক আগে আনবক্সিং ভিডিও এবং রিভিউ করেছিলাম। এই বাজেট সেগমেন্টে ফ্যানটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং এটিতে রয়েছে 8000 mAh ব্যাটারি। মাসখানেক ব্যবহার করার কারণে যেটা হয়েছে, আমার এই ফ্যান আপনারা দেখতেই পাচ্ছেন ধুলোবালিতে ভরে রয়েছে, সুতরাং এটি পরিষ্কার করাটি আসলে খুবই জরুরি। কিন্তু আমরা অনেকেই জানি না এই ফ্যান কিভাবে পরিষ্কার করা সম্ভব বা এই ঢাকনাটি কিভাবে খোলা সম্ভব, সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনি যদি টেকনিক জেনে থাকেন তাহলে এই ঢাকনাটি খোলা আপনার জন্য কোনো ব্যাপারই না। এটির জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে আমি দুই আঙ্গুল এখানে ভেতরে প্রবেশ করালাম, এরপর এন্টি ক্লকওয়াইজ একটি মোচড় দিব। ইয়েস, লক ছিল, সেটি খুলে গিয়েছে, আশা করি আপনারা আওয়াজ শুনতে পেরেছেন। এবারে হ্যাঁ, এটি নিজে থেকেই খুলে এসেছে, দেখতেই পাচ্ছেন চার জায়গায় চারটি লকের জায়গা আছে। ধুলাবালির কি অবস্থা, আল্লাহ, দেখতেই পাচ্ছেন। এখন এটি পরিষ্কার করা কোনো সমস্যাই না। এখানে আরো বেশি ময়লা, সাধারণত জিসু লাইফের হ্যান্ডহেল্ড আমরা যেসব ফ্যান ব্যবহার করে থাকি সেগুলোর একটা বড় সমস্যা হচ্ছে ফ্যানগুলো কিন্তু খোলা যায় না। খোলা না যাবার কারণে এর ভেতরে চলতে চলতে যেই ময়লা জমে সেটি কোনোভাবেই আসলে ক্লিন ভালোভাবে করা সম্ভব না। আমরা বাইরে থেকে বাতাস দিয়ে যতটুকু করতে পারি সেরকমই, কিন্তু জিসু লাইফকে ধন্যবাদ যে যারা এই ডেস্ক ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যেটিকে উঠানামা করানো যায় এটির জন্য আমাদের ফ্যান পরিষ্কার করার অপশন দিয়েছে। নতুবা কিন্তু ব্যবহারের এই যে 3 থেকে 4 মাস পরেই ফ্যানটি বাইরে থেকে দেখতে অত্যন্ত বাজে দেখাচ্ছিল। হ্যাঁ, আমার ফ্যানটি পরিষ্কার করা মোটামুটি শেষ। এবারে আপনারা দেখবেন যে এটাকে খাপে খাপে জাস্ট ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে এবার হচ্ছে ডান দিকে ক্লকওয়াইজ মোচড়। ইয়েস, এক আওয়াজ হয়েছে। এই লক আওয়াজটি হচ্ছে যে ফ্যানটির ঠিক মতো সেট হয়েছে এই সামনের অংশটি। আশা করি ভিডিওটি সবার কাজে আসবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।